সার্ভাইভাল মুভি পছন্দ করেন না এমন সিনেমা প্রেমী পাওয়া যাবে না একজন। সার্ভাইভাল মুভি নিয়ে আমাদের আগের পর্বে আপনাদের সারা আমাদের আবির্ভূত করেছে, সেই ধারাবাহিকতায় আরো 10টি মাথা নষ্ট সার্ভাইভাল সিনেমার তালিকা নিয়ে হাজির হয়েছি এই পর্বে। এবার এমন 10টি সিনেমা খুঁজে বের করেছি যার একটি অন্যটি থেকে সেরা, একবার দেখতে বসলে আপনার রাতের ঘুম হারাম হবে সে কথা নিশ্চিত। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের তালিকার একটা সিনেমাও আপনাকে নিরাশ করবে না। ক্রল সাতারু হতে যাওয়া হ্যালিকে তার বোন হন্দিয়া জানায় শহরে হ্যারিকেন ঝড় আসতে যাচ্ছে, ক্যাটাগরি 5। তাও খুব দ্রুত সে যেন শহর ছেড়ে চলে আসে, কিন্তু ফ্লোরিডা সেই শহরে যে তার বাবা ডেভো থাকে, তাই সতর্কতা না মেনে হ্যালি চলে যায় তার বাবার কাছে তাকে উদ্ধার করার জন্য। ওদিকে শহরে তুমুল ভাবে আঘাত হানে হ্যারিকেন, পানিতে ডুবে যায় সব ঘর বাড়ি। কি দর্শক, ভাবছেন এখান থেকে বেঁচে ফেরাটাই তো মেয়ে আর তার বাবার জন্য বিরাট সার্ভাইভাল? তাহলে জেনে রাখুন বিপদ আরো বাকি আছে। উপকূল ভাসিয়া শ্বাসে জলোচ্ছ্বাসের সাথে শহরে ভেসে আছে ভয়ঙ্কর মানুষখেকো অ্যালিগেটরও। জনশূন্য এক শহরে কিভাবে জলোচ্ছ্বাস আর অ্যালিগেটরের হাত থেকে মুক্তি পাবে তারা, সেটা জানতে দেখতে হবে 2019 সালে মুক্তি পাওয়া টান টান উত্তেজনার রুদ্ধশ্বাস এই ক্রল সিনেমাটি। জঙ্গল, ড্যানিয়েল রেডক্লিফকে সবাই হ্যারি পটার হিসেবে চেনে, কিন্তু এই অভিনেতাই ইসরায়েলি এক অ্যাডভেঞ্চারার ইএসি ঘিন্সবার্গের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর ভিত্তি করে জঙ্গল সিনেমায় অভিনয় করেন 2017 সালে। ইএসি চরিত্রে রেডক্লিফ দেখিয়েছেন অবিশ্বাস্য এক সার্ভাইভালের গল্প। অ্যামাজন রেইন ফরেস্টে ঘুরতে যাওয়া ইএসি আর তার দুই বন্ধু কার্ল নামের এক অস্ট্রিয়ান ট্রাভেলারের দেখা পায়, যে কিনা জানায় অ্যামাজনের গহীনে এক আদিবাসী ট্রাইব আছে যাদের কাছে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। ইএসি উত্তেজনায় তার দুই বন্ধুকে জোর করে এবং কার্লের সাথে তারা মিলে পাড়ি দেয় ভয়ঙ্কর বিপদসংকুল অ্যামাজন, কিন্তু সেই উত্তেজনা ভয়ে রূপ নেয় পরে গিয়ে, আলাদা হয়ে পড়ে তারা। ইওসি হয়ে যায় একা, তার কাছে থাকে না সার্ভাইভালের জন্য কোনো একটা বস্তু। কিভাবে সে পাড়ি দেবে এই ঘন অ্যামাজন, যেখানে ক্ষণে ক্ষণে হিংস্র পশুর হানা, সূর্যের আলো ঢুকতে পারে না গাছের পাতা ভেদ করে, বেঁচে থাকার কি যে মিনতি টের পাবেন এই সিনেমা দেখতে বসলে, আর হারিয়ে যাবেন অ্যামাজনের ভয়ঙ্কর সুন্দর অরণ্যে। ইন্টু দ্য স্টর্ম ফাউন্ড ফুটেজ ফিল্মে ডিজাস্টার দেখতে পেলে দর্শকদের জন্য ভীতিকর হয় ব্যাপারটা। 2014 সালে মুক্তি পাওয়া ইন্টু দ্য স্টর্মে এমন কিছু দেখা পাই আমরা। স্টর্ম চেজার একটা টিমের দেখা, যারা দেশের বিভিন্ন প্রান্তে আসতে থাকা ঝড় প্রেডিক্ট করে সেগুলো ক্যামেরায় বন্দি করতে চায়। এমন একটি ঝড়ের খবর পায় তারা সিলভারটনে, কিন্তু সে ঝড় এমনই প্রলয়ঙ্কারী রূপ নেবে সেটা কেই বা জানত। ক্যামেরামানের চোখ দিয়ে আমরা যেন সামনাসামনি দেখতে পাই টর্নেডোগুলোকে, একের পর এক বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে টর্নেডোতে। নিজে বাঁচার জন্য মানুষ যেভাবে পারছে চেষ্টা করছে। একটা টর্নেডো বিস্ফোরিত হয়ে সেটি ফায়ার নার্ডোতে পরিণত হয়ে গেছে। দর্শকদের সার্ভাইভালে সবটুকু সাথ দিতে সক্ষম দারুণ এই সিনেমাটি, এবং আমাদের তালিকায় এটি রাখা হয়েছে এর সিনেমাটোগ্রাফির কারণে। আপনার আত্মা খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা হবে এই সিনেমাটি দেখতে বসলে। টাইডাল ওয়েভ, দর্শক প্রলয়ঙ্কারী সুনামির কথা মনে আছে আপনার, যে সুনামিতে কেঁপে উঠেছিল সারা বিশ্ব? 2009 সালে মুক্তি পাওয়া কোরিয়ান সিনেমা টাইডাল ওয়েভের ঠিক এরকমই এক সুনামি দানা বাঁধছিল পেনিনসুলার উপকূলে। পেনিনসুলার হুন্দাই বিচে প্রতি বছর লাখো মানুষ জড়ো হয় গ্রীষ্ম উদযাপনের জন্য, কিন্তু সেই আনন্দ উদযাপনের মধ্যে কেউই টের পায় না ভয়ঙ্কর এক সুনামি ধেয়ে আসছে তাদের দিকে। বিভিন্ন চরিত্রের সাথে পরিচিত হই আমরা, এক একজনের গল্প এক এক রকম, কিন্তু সবার গল্প শুধু বেঁচে থাকার গল্প হয়ে যায় যখন ভয়ঙ্কর স্রোত এসে আঘাত করে উপকূলে। একের পর এক বিল্ডিং ব্রিজ তাসের পাতার মতো ভেঙে পড়তে থাকে, মানুষ তো একেবারে পলকা একটা শোলা, বেঁচে থাকার তৃষ্ণা কতটা তীব্র হতে পারে সেটাও হাড়ে হাড়ে টের পাওয়া যাবে এর অসাধারণ গল্পে। আলফা, 2018 সালে মুক্তিপ্রাপ্ত আলফা সিনেমায় আমরা দেখতে পাই 20,000 বছর আগে জঙ্গলে থাকা এক শিকারী গোত্র, সে গোত্রের সাথে শিকার করতে যায় একটি অল্প বয়সী ছেলে কেডা। গোত্র প্রধান বাবা ও তার সঙ্গীদের সাথে কেডা যায় তার জীবনের প্রথম শিকার করতে, কিন্তু হঠাৎ একটি জঙ্গলি ভাল্লুক ও পরে বাইসনের আক্রমণে পাহাড় থেকে পড়ে যায় কেডা। সবাই ভাবে কেডা মারা গেছে, কিন্তু বেঁচে যায় সে। তবে হুট করে একদল শিকারী নেকড়ে তাড়া খেয়ে সে গাছে উঠে পালায়, পালানোর সময় একটি নেকড়েকে আহত করে ফেলে। নেকড়ের দল সে নেকড়েকে ত্যাগ করে চলে যায় সেখান থেকে। পরে কেডা সাহায্য
সাহায্য করে সেই হিংস্র পশুকে। কেডার ভালোবাসা ও সান্নিধ্য পেয়ে পোষ মেনে যায় নেকড়েটি। কেডা তার নাম দেয় আলফা। মৃত্যু কঠিন জঙ্গলে কেডা ও আলফার সার্ভাইভাল জার্নি দেখলে দর্শক মুগ্ধতার চোখ ফেরাতে পারবেন না। কিভাবে একের পর এক বিপদ থেকে আলফাকে সঙ্গী করে কেডা মুক্তি পায় তা দেখার জন্য আজই এই সিনেমাটি দেখার বিকল্প নেই। ক্যাপ্টেন ফিলিপস, যেসব সার্ভাইভাল গল্প সত্যিকারে ঘটে সেগুলো যেন আরো বিস্মিত করে, তাই না দর্শক? চলুন তাহলে ক্যাপ্টেন ফিলিপস এর এমনই এক অবাক করা সার্ভাইভাল গল্প শোনানো যাক। ওমান থেকে একটি কন্টেনার জাহাজ কেনিয়া হয়ে নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় মেরিনার রিচার্ড ফিলিপসকে। কন্টেনার জাহাজ যেহেতু, সেতুর সিকিউরিটি তেমন প্রয়োজন বোধ করেননি ক্যাপ্টেন, কিন্তু তখনও জানতেন না কি বিপদ অপেক্ষা করছে তার ও তার জাহাজের ক্রুদের। কেনিয়া যাবার পথে সমুদ্রের জলদস্যুদের আক্রমণের শিকার হয় তার জাহাজ। খুব সহজে জাহাজের দখল নিয়ে নেয় জলদস্যুরা। জাহাজ ও জাহাজের ক্রুদের আটক করে শিপিং কোম্পানি কাছ থেকে বড় পরিমাণের মুক্তিপণ হাতিয়ে নেওয়াটাই তাদের উদ্দেশ্য। কিভাবে ফিলিপস ও তার ক্রুরা সেখান থেকে মুক্তি পাবে, তারা কি আদৌ জীবন নিয়ে ফিরতে পারবে তাদের প্রিয়জনের কাছে। আফ্রিকার জলে ভাসমান এক আমেরিকান মেরিনারের মেচে ফেরার এক অসামান্য গল্প জানান দেয় টম হ্যাঙ্কস অভিনীত এই সিনেমাটি। অল ইজ লস্ট, নাম শুনলে মনে হবে সব শেষ, বাজার আর কোনো আশাই নেই হয়তো। এমনটাই হয়েছিল 2013 সালে মুক্তি পাওয়া অল ইজ লস্ট সিনেমায়। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই এক লোক তার ভাঙাচোরা বোটে বসে চিঠি লিখছে যাদেরকে সে মিস করবে মারা যাবার পরে। তারপর আমরা জানতে পারি পেছনের গল্প। একটি নৌকা নিয়ে সে বের হয়ে গিয়েছিল সাগরে। একদিন সে ঘুম থেকে উঠে আবিষ্কার করে শিপিং কন্টেনারের আঘাতে তার নৌকা ফুটো হয়ে পানি ঢুকে গেছে। সেই পানিতে নষ্ট হয়ে গেছে তার খাবার, কমিউনিকেশন মডিউল সহ প্রায় সবকিছু। দিক হারিয়ে নৌকা নিয়ে মাছা করে আটকা পড়া সে ব্যক্তির বেঁচে থাকার গল্প দেখলে বিশ্বাস করবেন না দর্শক, মেরুদণ্ড বেয়ে শিশিরে অনুভূতি বয়ে যেতে বাধ্য। ঝড় প্রতিকূলতা পার হয়ে সে কি বেঁচে ফিরতে পেরেছিল চিঠি লেখা সেই মানুষগুলোর কাছে? নো এস্কেপ। দক্ষিণ পূর্বে একটি দেশের প্রধানমন্ত্রী আমেরিকান একটি ওয়াটার সাপ্লাই কোম্পানির সাথে ডিল ক্লোজ করে দেন। তার কিছু পরে কিছু আর্ম সেনা কু করে বসে এবং প্রধানমন্ত্রীকে হত্যা করে। পুরো দেশ জুড়ে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এরই মাঝে সেই আমেরিকান কোম্পানির একজন নবনিযুক্ত কর্মকর্তা জ্যাক ও তার পরিবারকে নিয়ে সে দেশে কাজের পাশাপাশি হলিডেও কাটাতে এসেছিল। ইম্পেরিয়াল লোটাস হোটেলে উঠেছিল অন্যান্য বিদেশিদের সঙ্গেই। কিন্তু এমন সময় দেশে শুরু হয়ে যাওয়া গৃহযুদ্ধে প্রাইম টার্গেট হয়ে যায় এই ফরেনাররাই। কিভাবে জ্যাক এই নৃশংস রাজনৈতিক অবস্থা থেকে নিজেকে ও তার পরিবারকে বাঁচায় তা জানতে হলে আজই দেখে ফেলুন নো এস্কেপ সিনেমাটি। মিনিটে মিনিটে এমন উত্তেজনা, সার্ভাইভাল মোমেন্ট আর কোথাও পাওয়া যাবে না, এতটুকু গ্যারান্টি। বাহাইন্ড এনিমি লাইন্স। দর্শক, যুদ্ধ করতে গিয়ে শত্রু দেশে আটকা পড়লে আপনার কি বেঁচে ফিরে আসা সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করার গল্প নিয়ে 2001 সালে নির্মিত হয়েছিল বাহাইন্ড এনিমি লাইন্স সিনেমাটি। সিনেমায় ক্রিস বার্নেট নামে এক নেভি ফ্লাইট অফিসার লেফটেন্যান্টকে পাঠানো হয় বিমানে করে বসনিয়ার ওয়ারজোনের উপর দিয়ে পর্যবেক্ষণ করে আসার জন্য। কিন্তু এই পর্যবেক্ষণের সময় বার্নেট ও তার সঙ্গী সন্দেহজনক কিছু দেখতে পায়। আসলে সেখানে বসনিয়ান সার্ব সৈন্যরা পৃথিবী থেকে লুকিয়ে বসনিয়ান মুসলিমদের হত্যা করে একসাথে কবর দিয়ে ফেলছিল। এটি পৃথিবীর কাছে প্রকাশ পাক এমনটা চায়নি তারা, তাই আক্রমণ করে সেই বিমানকে ভূপাতিত করে শত্রুপক্ষ এবং বার্নেটের সঙ্গীকে হত্যা করে। কিন্তু বার্নেট তাদের হাতে ধরা পড়ে না। কিন্তু কতক্ষণ? অপরিচিত দেশ, অপরিচিত পরিবেশে কতক্ষণ বেঁচে থাকা যায়? বার্নেটের সেই সার্ভাইভাল জার্নির সঙ্গী হতে এখনই দেখে ফেলুন অনবদ্য এই সিনেমাটি। দ্য ওয়ে ব্যাক। দর্শক, শেষে এসে এমন একটি সত্য ঘটনার উপর নির্মিত করা সার্ভাইভাল সিনেমার কথা বলবো আপনাকে, যেটি শুনে আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে বাঁচার জন্য, স্বাধীনতার জন্য মানুষ এত দূর যেতে পারে। হ্যাঁ, দূরে গিয়েছিল, 6,400 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে স্রেফ মুক্তি লাভের জন্য। বলছি এক তরুণ পুলিশ আর্মি অফিসার জানুজ উইটচেকের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধরা পড়ে যায় সোভিয়েতদের কাছে এবং 20 বছর জেল পেয়ে বন্দী হয় সাইবেরিয়ার গুলাগ লেবার ক্যাম্পে, সেখানে আরো কিছু কারাবন্দীদের নিয়ে সে প্ল্যান করে পালিয়ে যাবার। আপনারা যারা শশাঙ্ক রিডেমশন দেখেছেন তারা দেখেছেন যে কারাগার থেকে বের হলেই মুক্তি, কিন্তু এখানে কারাগার থেকে পালিয়ে বের হয়ে মুক্তি পেতে এই লোকগুলোর 6,400 কিলোমিটার পথ হাঁটতে হয়েছে। বিশ্বযুদ্ধের কারণে বারবার তাদের এখান থেকে ওখানে যেতে হয়েছে। সার্বেরিয়া মঙ্গোলিয়া হয়ে পথ হারিয়ে তারা হেঁটে হেঁটে পাড়ি দেয় গভীর মরুভূমি। মৃত্যুকে আপন করে নেন কেউ কেউ বা বেঁচে থাকার তাগিদে শেষ পর্যন্ত দেখে যেতে চায়। চায়না, হিমালয় হয়ে সিকিমে পৌঁছে যখন দলটি মুক্তির স্বাদ পায় তখন আর কিছু অবশিষ্ট থাকে না তাদের মাঝে। নিজের দেশে ফেরার তৃপ্তি, নিজের ঘরে ফিরে যাবার নিশ্চয়তা যখন পাওয়া যায় তখন বেঁচে থাকাকে সবচেয়ে মধুর বলে মনে হয় যেন। এখন দর্শক, আপনি সিদ্ধান্ত নিন, এমন একটি সিনেমা কি কোনোভাবে মিস দেওয়া সম্ভব?
শেষ করছি এই পর্বটি। এর মধ্যে কোনো একটি সিনেমা দেখা থাকলে জানান কমেন্টস বক্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। ধন্যবাদ।